বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সোশ্যাল ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা এবং যারা ইউটিউবে আমার শিক্ষার্থী রয়েছে অনেকে, তো যাই হোক, এখন আজকে আমরা শিখব বাংলাদেশ সেনাবাহিনীর সিলেবাস নিয়ে তো আলোচনা করেছি, আজকে আমরা মডেল টেস্ট একটা নিয়ে আলোচনা করি। আমরা প্রথমত বাংলাতে যাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীতে 5টা বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে, আজকে আমরা 4টা বিষয়ের উপরে একটা মডেল টেস্ট দেব। প্রথমটা দেখো, রচনা ডিজিটাল বাংলাতে শতপথ পারবা তো বলো। ইউটিউবের স্টুডেন্টরা পারবা? জি স্যার। আরে ইউটিউবের স্টুডেন্টকে জিজ্ঞেস করছি স্যার, ইয়া ঠিক আছে স্যার, ওরাও পারবে ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে। এরপর 2 নম্বরটা দেখো, ভাব সম্প্রসারণ আছে, ঠিক আছে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, পারবা তো? জি স্যার। তাই না? মানে এই ভাব সম্প্রসারণের কিন্তু মেইন বিষয়টাই হচ্ছিল কর্ম করতে হবে। জন্ম তোমার কোথায় হয়েছে সেটা আসলে বড় বিষয় না, মানুষের পরিচয় হবে নিজের কর্মের উপরে। তুমি যেমন কর্ম করবা তেমন তুমি জীবনে ফল পাবা, এটাই হচ্ছে এই ভাব সম্প্রসারণের মূল বিষয়। আশা করি তোমরা ইনশাল্লাহ লিখতে পারবা সোজা রাখে দেবে স্যার। এরপরে 3 নম্বরটি দেখো, সেনাবাহিনীর সৈনিক জীবন সম্পর্কে 5টি বাক্য লিখো, পারবা? তোমাদের একে তো শিখেছে, পারবা তো? 4 নম্বরটি দেখো, তোমার নিজের পরিবার সম্পর্কে ইংরেজিতে 10টি সহজ বাক্য লিখো, এটাও শিখেছি তোমাদের। আসলে বাংলা পড়তে চাইলে অনেকগুলো পড়া যায়, ঠিক আছে, এতগুলো হয়তো তোমাদেরকে দিবে না, যদিও 50 মার্কের পরীক্ষা হয় সেনাবাহিনীর সৈনিক পদে, 2টা অথবা 3টা যে কোনো বিষয় থাকে, এবং আরো কি কি বিষয়ে বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে জানানো হয়েছে অলরেডি। এবং ইউটিউবে যারা অনেক স্টুডেন্ট তোমরা জানতে চেয়েছো, আশা করি তোমরাও আমাদের টিউটোরিয়ালগুলোর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে এবং উপকৃত হবে। তাহলে আমরা ইংলিশ অপশনে চলে যাই, ঠিক আছে? ইংলিশে দেখো, 1 নম্বর যেটা আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইওর হবি অর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, পারবা? ন্যাশনাল ফ্ল্যাগটা পড়ছো তোমরা? আর ন্যাশনাল ফ্ল্যাগ একটা কিন্তু তোমাদেরকে শিখতেছি, ওখানেই কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ পাবা, ঠিক আছে? আর হবি লেখা তো শিখেছি, ভালোভাবে করতে হবে। ইউটিউবে যারা দেখছো এই মুহূর্তে এবং যারা 2022 সালে সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা দিবা, আজকে এই ডেমো কোশ্চেনের মাধ্যমে তোমরা আসলে বুঝতে পারবে কিভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবা, ঠিক কিনা? 2 নম্বরটি দেখো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি, ঠিক আছে, ইংলিশে যদি আসে, সচরাচর এটা সবসময় যে আসে তা না, মাঝে সাথে অনেক সময় জানা যায় বা শোনা যায় যে আসে, যদি আসে লিখতে পারবা তো? আর যারা দেখছো ইউটিউবে তোমরা কিন্তু এটার উত্তরটা খুব সুন্দর ভাবে আগে বাংলায় লিখে নিতে হবে, লিখে নিয়ে তুমি ইংলিশে ট্রান্সলেট করো, এভাবে লিখে দেবো। এরপরে দেখো 3 নম্বর, কিছু ট্রান্সলেশন আছে, ঠিক আছে, প্রথমে দেখো নিজের পরিচয় দাও, কি হবে এই ট্রান্সলেশন ইংলিশটা কি হবে বলো দেখি? ইন্ট্রোডিউস ইওর সেলফ। তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ডু ইউ স্পিক ইন ইংলিশ? ঠিক আছে, আমরা বাংলাদেশে বাস করি, কি হবে? উই লিভ ইন বাংলাদেশ। হাবিব একজন সৈনিক, ঠিক আছে, হাবিব ইজ এ সোলজার, হাবিব একজন সৈনিক, কি হবে? হাবিব ইজ এ সোলজার। তো তোমাদেরকে ক্লাসে কিন্তু ট্রান্সলেট করাও শিখাইছি, ঠিক আছে, এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আমরা শিখবো। তোমরা যাওয়ার আগে যারা এখানে কোর্স করতেছো, যাওয়ার আগে আমি শীত দিয়ে দেবো, শীতগুলো পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবো, ঠিক আছে? 4 নম্বরটা দেখো, রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইওর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে, তোমার মাতৃভূমি সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখতে পারবা, আছে তো কনফিডেন্স? তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে ইংলিশে, ইংলিশ আসলে একটু পড়ার বিষয়, ঠিক আছে, গ্রামাটিক্যালও কিছু বিষয় আসতে পারে, তো সবগুলো বিষয় একটা ভিডিওতে দেখানো সময় হবে না। আর ইউটিউবে যারা দেখছো এইভাবে তোমরা একটু প্রিপারেশন নাও, এখন থেকে যারা তোমরা আগামীতে 2022 সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা দিবা, আশা করি তোমরা কাজে লাগাতে পারবা প্রস্তুতির মাধ্যমে নিজেদেরকে। এরপরে গণিত মডেল টেস্টটা দেখো, গণিতে কি ধরনের প্রশ্ন হতে পারে, আমরা অনেকগুলো গণিতের টপিকস নিয়ে আমরা লেখাপড়া করছি আমাদের একাডেমিতে, আর যারা ইউটিউবে দেখছো তোমরা পাটিগণিত পড়বা, বীজগণিত পড়বা, জ্যামিতিক সংজ্ঞাগুলো পড়বা, ঠিক আছে, গাণিতিক ধারা পড়বা, এগুলো ইনশাআল্লাহ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে।
প্রথমে দেখো যদি 10 জন শ্রমিক 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে তবে 12 জন শ্রমিক 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে কি হবে এটা কোন নিয়ম মাসলিন বলো তো ঐকিক নিয়ম এর পারবে জি স্যার তোমরা চাইলে কোশ্চেনটা কিন্তু লিখে রাখতে পারো ক্লাসে ঠিক আছে উত্তর হবে 45 এটা বের করে দেখাও তো কিভাবে উত্তর বের করলে 45 হবে মাসলিন পারবে তো জি স্যার কোশ্চেনটা লিখে রাখতে পারো তোমরা ঠিক আছে এরপরে দুই নাম্বারতে দেখো সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষায় 7 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত কত হবে উত্তর 30 ঠিক আছে পাশের হার কত এটা কোন নিয়মের অঙ্ক বলো দেখি ওই কি পেশাব করা সশরা যে পার্সেন্টেজ বের করতে বলছি সশরা অঙ্ক ঠিক আছে এটাও তোমাদের শীট দেওয়া হয়েছে শীটের মধ্যে এই অঙ্ক আছে বুঝতে পারছ স্যার তিন নাম্বারতে দেখো 20 জন লোক যে খাদ্য 20 দিনে সরি 200 জন লোক যে খাদ্য 20 দিনে খেতে পারে কতজন লোক সে খাদ্য 40 দিনে খেতে পারবে ঠিক আছে এর উত্তর কি হবে 100 জন হবে পারবে স্যার কি করতে হবে ঐকিক নিয়মের মাধ্যমে করা যেতে পারে জি স্যার রাইট বাসলে কি বলে জি স্যার কোন নিয়মে করা যেতে পারে ঐকিক নিয়ম আজ তোমরা করে দেখাবো আমাকে কোন নিয়মে করা যেতে পারে এবং উত্তর 100 জন হবে ঠিক আছে তাহলে তোমাদের ধরো এই যে রাতের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে বুঝতে পারছ তুমি নাও কোশ্চেন গুলো তুমি নাও একজনের সব লেখা সবাই না হলে ভাগ ভাগ করে লিখে নাও তুমি এক নাম্বার লেখো দুই নাম্বার লেখো তিন নাম্বার লেখো তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে এরপরে গাণিতিক ধারা দেখো গাণিতিক ধারা এমন একটা টপিক মানে ম্যাথমেটিক্যাল সিরিজ এটা কিন্তু প্রায় সবগুলো বাহিনীতে কিন্তু এই টপিকসটা এসে থাকে ঠিক আছে বাবা প্রথমটা দেখো তো এক নাম্বার গাণিতিক ধারা কি হবে 2 3 5 6 8 11 পরের উত্তরটা কি হবে প্রথমটা দেখো হিসাব করো 11 এর পরেরটা কি হবে 11 আবার যদি আমরা এই ঘর থেকে নিয়ে যাই 3 থেকে 6 6 থেকে 2 থেকে 5 গেল 5 থেকে 8 8 থেকে 11 ব্যবধানটা দেখো 2 থেকে 5 এর ব্যবধান 3 3 থেকে 5 5 থেকে 8 এর ব্যবধান 3 তাহলে 8 থেকে 3 ব্যবধান হলে কত হবে 11 হবে ঠিক আছে ইউটিউবে ছাত্ররা একটু লক্ষ্য করো তোমরা অনেকে এই ম্যাথমেটিক্যাল সিরিজের বিষয়টা বুঝতে চাইছো এগুলো আসলে কিছুই না খুবই সহজ যদি প্রশ্ন পদের চিহ্ন একটা থাকে তাহলে উত্তর একটা বের করো দুটো থাকলে দুটো বের করো যেহেতু একটা আছে আমরা একটাই বের করি তাহলে আমরা যদি প্রথমটা অনুযায়ী যাই 2 থেকে 5 3 ব্যবধান 5 থেকে 8 3 ব্যবধান তাহলে 8 থেকে 11 3 ব্যবধান হলে 11 হবে ঠিক আছে পরেরটা দেখো দুই নাম্বারটা কত হবে 2 4 3 6 4 8 দুটো উত্তর বের হবে 5 আগে 100 হবে নাকি আগে 10 দেখো 7 এর উপরে যদি স্কয়ার করি তাহলে 49 হচ্ছে 8 এর উপরে স্কয়ার করলে 64 হচ্ছে 9 এর উপরে স্কয়ার করলে 81 হচ্ছে ঠিক একই অনুযায়ী 10 এর উপরে স্কয়ার করলে হবে 100 আর 10 ঠিক আছে পরেরটা দেখো a4 b8 c6 কি হবে d 32 শিওর ঠিক তো দেখো a b c পরেরটা কি হবে d এরপরে দেখো 4 এর ডাবল 8 হচ্ছে 8 এর ডাবল 16 হয়েছে বুঝা গেছে আবার দেখ
পরেরটা কত হবে 10টা 10 1 থেকে 4 4 থেকে 7 7 থেকে 11 সবগুলো 3 করে ব্যবধান তাহলে উত্তর হবে আমাদের 10 তাহলে আমাদের গণিতে ভালো করতে চাইলে আমাদের ক্লাস 9 8 এর বইগুলো 8 এবং 9 এর যে বইগুলো ছিল ওগুলো একটু আবার রিভিশন দিতে হবে ঠিক আছে সেই সঙ্গে গাণিতিক ধারাটা নতুন একটা আইটেম এটাও একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যারা আসছো তারা তো প্র্যাকটিস করতেছো আর যারা ভিডিওটি দেখছো তারা বাসায় বসে ইনশাআল্লাহ প্র্যাকটিস করে নেবা ঠিক আছে ওকে আমরা পরেরটাতে যাব এবার সাধারণ জ্ঞান দেখো কোন ধরনের প্রশ্ন আসতে পারে এক নম্বরটি দেখো বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের নাম এবং ঠিক আছে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর প্রধানের নাম এবং বলতে পারবা সেনাবাহিনী প্রধানের নাম কি জেনারেল এস এম শফিউদ্দিন নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আব্দুল স্যার ঠিক আছে এবার আমরা প্রতীকগুলো বলি সেনাবাহিনীর প্রতীক কি ক্রস চিহ্ন বিশিষ্ট কণিকা আকারে দুটি তরল তার উপরে কণিকাকে জাতীয় ফুল ক্রস চিহ্ন বিশিষ্ট দুটি তরল তার উপরে জাতীয় ফুল নৌবাহিনীর প্রতীক কি কাছে বিশিষ্ট নৌকো তার উপরে জাতীয় ফুল বিমান বাহিনীর প্রতীক উড়ন্ত ইগলের উপরে জাতীয় ফুল গুড পারবা তো এই ধরনের এরপরে দেখো সাতজন বিশিষ্টের নাম পারবা কয়জন পারবা হাত তোলো গুড এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং পদবী সহকারে বাবা একটু মুখস্থ করে নেবা ঠিক আছে যারা ইউটিউবে দেখছো তোমরাও সাতজন বিশিষ্টের নাম পদবী সহকারে একটু মুখস্থ করে ফেলবা কারণ সাতজন বিশিষ্টের নাম কিন্তু প্রায় সবগুলো বাহিনীতেই আসে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তিন নাম্বার দিয়ে দেখো ফ্রিল্যান্সিং কি বলো দেখি ফ্রিল্যান্সিং কি জিনিস বলতে পারবা ফ্রিল্যান্সিং কি নাম তো তো শুনছ যেহেতু ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ডিজিটাল বাংলাদেশ তাই না তো যাই হোক এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং শব্দটা সবার কম বেশি জানা এবং শোনা ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছিল মুক্ত পেশা ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা অর্থাৎ এই পেশায় কোনো বাধা ধরা কোনো নিয়ম থাকবে না তুমি গ্রাজুয়েশন শেষ করছো অথবা তুমি আন্ডার গ্রাজুয়েট তারপরে তুমি চাইলে অনলাইনের মাধ্যমে তুমি বহির্বিশ্বের কাজ তোমার বাসা থেকেই করতে পারবে এটাই হচ্ছিল ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বোঝায় ঠিক আছে চার নাম্বারটি দেখো বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি কারো পাহাড় বৃহত্তম পাহাড় কারো পাহাড় গুড পাঁচ নম্বর দেখো শেখ হাসিনা সেনানিবাস কোথায় লেবুখালি পটুয়াখালী ঠিক আছে ছয় নম্বর বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল অভিষেক ম্যাচ ভারতের বিরুদ্ধে হয়েছিল কিন্তু অভিষেক ম্যাচে তিনি 100 করছেন ঠিক আছে আমিনুল ইসলাম বুলবুল সাত নম্বর দেখো টিকা লেখো টিকা মানে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে লিখতে পারবা তো আশা করি এটা সবাই পারবা ছোটবেলা থেকে পড়ে আসতো তার জীবনী সম্পর্কে লিখে ফেলো আট নম্বরটা দেখো গুরুত্বপূর্ণ একটা টপিক প্রায় কিন্তু সেনাবাহিনীর পরীক্ষায় বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নামগুলো এসে থাকে ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি পাকিস্তান ইসলামাবাদ মালয়েশিয়া কুয়ালালামপুর কুয়েত নেপাল কাঠমান্ডু তো এই হচ্ছিল মোটামুটি আজকে চারটা বিষয়ের উপরে একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করলাম সেই সঙ্গে যারা ইউটিউবে তোমরা দেখলা তোমরা একটু এই অনুযায়ী একটু প্রিপারেশন নাও আর সামনে আমি তোমাদের সুবিধার্থে আইকিউ কোন ধরনের প্রশ্ন হতে পারে যেহেতু তোমরা আমার ছাত্র ইউটিউবে অনেক ছাত্র আছে ওরাও আমার ছাত্র সবাই যাতে আমরা ভালো কিছু শিখে ভালো কিছু করতে পারি এটাই আমাদের মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য এবং শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব এটা আমার ছাত্রদেরকে সবসময় আমি বলি আবার যারা শুনছো তোমাদেরকেও একটু বলি
তুমি সেনা বাহিনীতে যেতে চাও ভালো কথা সৈনিক পদে এটা একটা মহান পেশা এবং মহান উদ্দেশ্য ঠিক আছে তোমরা মহান একটা উদ্যোগ নিছো সৈনিক পেশায় যেতে চাইলে তোমাকে ফিট হতে হবে মেডিকেল শতভাগ ফিট কারণ সৈনিক জীবনে অনেক রোমান্স আছে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় ঠিক আছে শারীরিক অনেক পরিশ্রম আছে সেই কারণে মেডিকেল ফিট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে মেডিকেল ফিট হয়ে তুমি লাইনে যাবা ঠিক আছে এরপরে তুমি আমরা দেখো লিখিত পরীক্ষার জন্য সাজেশন মেনে পড়তে হবে কারণ ক্লাস ওয়ান থেকে শুরু করে তুমি এসএসসি পর্যন্ত বাংলা পড়ছো না এক একটা ক্লাসে এক এক ধরনের বাংলা আছে ঠিক কি না সাধারণ গণিত আছে ইংলিশ আছে সাধারণ বিজ্ঞান আছে আইকিউ আছে অনেক বিষয় আছে সব তো পড়া যাবে না এগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট টপিকস গুলো আসলে পড়তে হবে ঠিক আছে এরপরে তিন নাম্বার মৌখিক পরীক্ষার জন্য বিশেষ কৌশল আর সাধারণ জ্ঞান করতে হবে কারণ মৌখিক পরীক্ষা একজন প্রশ্ন করলো এবং আমি উত্তর দিলাম এর মধ্যে ভালো মন্দ কিছু আছে ঠিক আছে নার্ভাস হওয়া যাবে না সঠিকভাবে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে তোমরা মৌখিক পরীক্ষায় ভালো করতে পারবে ঠিক আছে প্রতিনিয়ত শারীরিক অনুশীলন করতে হবে কারণ সৈনিক জীবনে শারীরিক অনুশীলন একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক আছে জীবনের সঙ্গী হয়ে যাবে যদি তোমরা আল্লাহর রহমতে কখনো সৈনিকের চান্স পেয়ে যাও যেভাবে শারীরিক অনুশীলন তোমাদের জীবনের সঙ্গী হয়ে যাবে প্রতিনিয়ত শারীরিক অনুশীলন করতে হবে ঠিক আছে সে কারণে যারা একাডেমিতে আসছো আমাদের একাডেমিতে তো শারীরিক অনুশীলন করছোই পাশাপাশি যারা দেখছো তোমরা অনেকে শারীরিক অনুশীলন করতে চাও না শারীরিক অনুশীলন করতে হবে না হলে দেখা যায় অনেক শহর কেন্দ্রিক যে ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু শারীরিক অনুশীলন করতে না পারার কারণে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে দৌড়াতে পারছে না সিট আপ দিতে পারছে না চিন আপ দিতে পারছে না ঠিক আছে পুশ আপ দিতে পারছে না সেই কারণে অনেকে বাদ পড়ে যাচ্ছে বুঝে গেছেন এরপরে শুনতে খারাপ হলে লাগলেও যেটা সত্য সেটা বলতে হবে সেটা হচ্ছে দালাল বা প্রতারক চক্র থেকে দূরে থাকতে হবে যেহেতু সরকারি চাকরি দালাল প্রতারকের প্রাদুর্ভাব খুবই বেশি টাকা পয়সা বা লোকজন ধরে তোমাকে মিথ্যা প্রলোভনা দেখিয়ে তোমার চাকরির ব্যবস্থা করবে তো এগুলো আসলে প্রলোভনায় করা যাবে না দালাল প্রতারক থেকে সবসময় সতর্ক থাকতে হবে আমি তোমাদেরকেও বলি আমার ইউটিউবের স্টুডেন্টদেরকেও বলি শুনতে খারাপ লাগলে এটাই সত্য সেনা ও বিমান বাহিনীতে চাকরি পাইতে শুধুমাত্র নিজের যোগ্যতাই লাগবে বুঝতে পারছি আল্লাহ যদি তোমার রিজিকে লিখে রাখে তুমি মেডিকেলে ফিট হও লিখিত পরীক্ষা ভালো করো শারীরিক পরীক্ষা ভালো করো মৌখিক পরীক্ষা যদি ভালো করো তাহলে ওই আবেদনের যে 150-200 টাকা লাগছিল ওই 150-200 টাকার বিনিময়ে তুমি নিয়োগপত্র পাবা বোঝা গেছে তাহলে এই সব টাউপারপাত থেকে ক্লিয়ার থাকতে হবে দূরে থাকতে হবে তো জানো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের বিষয় আর সমসাময়িক যারা সোজার ট্রেনিং একাডেমিতে স্টুডেন্ট হিসেবে বর্তমানে আছো এবং যারা তোমরা আবেদন করেছো 2021 সালে সেনাবাহিনীর সৈনিক পদে এবং যারা আগামীতে পরীক্ষা দেবা 2022 সাল থেকে পরীক্ষা শুরু হবে সবার জন্য শুভকামনা থাকলো সবাই যাতে পরীক্ষা ভালো করে একদিন গর্বিত সৈনিক হয়ে দেশের সেবায় মাতৃভূমির সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করতে পারো এটাই দোয়া থাকলো তোমাদের সকলের জন্য সবাই ভালো থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম